QC. Apoi Pagule la dumneavoastră cred că haște să-mi gândi. Moza paitesi, Kaguli, khub moza paitesi. Sam সরকারের ভিতরে গিট্টু লাগাই দিছি এমন গিট্টু লাগাইছি না ওই গিট্টু এখন ও বাড়ি সবার মধ্যে লাগবো আর ওই গিট্টু ছুটাইতে ছুটাইতে চান সরকারের জীবন শেষ মনে হচ্ছে পাগল হয়ে যাব ভাই আমি কিন্তু কিছু বুঝতেছি না আমার কানে সমস্যা নাকি আপনার মুখে সমস্যা একবার আমি শুনতেছি গিট্টু আবার শুনি আগুন সত্যি করে বলেন তো কোনটা আরে যাহাই গিট্টু তাহাই তো আগুন আরে কি সান্ত্বনা আরে আসার পর থেকে দেখতেছি আপনি শুধু হাসতেছেন আর হাসতেছেন হাসি বন্ধ করে ঘটনাটা কিছুটা খুলে বলবেন নাকি শোনো সরকার আর লাইলির মধ্যে হিবি ঝগড়া শুরু হয়ে গেছে খুব ভুল বোঝাবুঝি চলতেছে দুই ভাই বোনের মধ্যে লাইলি আমারে ফোন দিছিল আমারে কয় যে আপনি তো আমার ধর্মের ভাই আপনি কেন সব কথা সান সরকারে কয়ে দিলেন এখন যদি লাইলি বেগম বুঝতে পারে যে এই কাম তোর ভাইজান করছে তাইলে তাইলে তো তোর ভাইজানের সর্বনাশ হয়ে যাবে তাই তো হবে সর্বনাশ তো হবে লাইলি বেগম হচ্ছে কুসা সে সবল দিতে পছন্দ করে ভাই এই কাজ করেছে এটা যখন তার কানে যাবে তার মাথা খারাপ হয়ে যাবে সে স্থান সরকারের কাছে ভাইয়ের নামে বানিয়ে মানে সব কথা বলে দেবে আরে তোমরা কি পাগল নাকি এত সোজা আমার পেট্রিকা সত্য কথা বাইর করা কি এত সোজা ওই লাইলি বেগম রে এমন মন্ত্র আমি দিছি সোনা বাবু আদর বাদর করে আমি ইয়াটা বুঝ দিয়ে দিছি আমি যেটা কইছি সেটাই সে বিশ্বাস করছে হয়েছে হয়েছে আপনি যে মানুষে কত ভালো মলম লাগাইতে জানেন সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না বুঝছেন নাইলে আমি এতদিনে ভাইস চেয়ারম্যান হয়ে যেতাম ভাবি আপনি ঠিক কথাই বলেছেন মলম সম্পর্কে যে আপনি প্রচুর জ্ঞান অর্জন করেছেন এটা আমি বুঝতে পেরেছি আমি নিজেও কিন্তু রূপালীকে মলম লাগাই মলম মালিশ করে করে ঠান্ডা করে রেখেছি সেও তো ওই ভাইস চেয়ারম্যান হতে চায় তার উপর সে আবার অতিমাত্রা শিক্ষিত তো চুপ অতিমাত্রা শিক্ষিত তো শিক্ষিত পর গুণগান গাইতেছে চুপ ইস রে এক একজনের যে শিক্ষার মান তা আবার ভাইস চেয়ারম্যান হইতে চায় এখন তো দেখতেছি যে লাইলি একা গর্দব না তোমরাও গর্দব ঠিক কথাই বলেছেন ভাইজান মেয়ে মানুষ বলতেই গর্দব আবুল কি করি তুই আমার পাশে বসে তুই কি বললি নারীদের সম্পর্কে হ্যাঁ বল আরে বা বল আরে বা বল শোন আমি কিন্তু তোর এই কথা তোর রূপালির বলে দেবো ভাবি আমি আপনার পায়ে ধরতেছি দয়া করে এই কথা আপনি রূপালিকে বলবেন না তাহলে রূপালি আমার গলা চেপে ধরবে আমি আপনাকে কথা দিতেছি নারী সম্পর্ক সম্পর্কে আর কখনোই উল্টা পাল্টা কথা বলবো না মনে থাকবে তো থাকবে যদি আর কোনোদিন কষ তাহলে ওই নারী সমাজ বুঝাই দিবে যে নারীর আসলে কি আমার এই পর্যন্ত আসা লাগলো কেন আমার টাকা নিতে এই পর্যন্ত আসা লাগলো কেন কিসের টাকা টাকা বুঝছো না তোমার ইংরেজিতে বলতে হবে কেমন মানি মানি এত সুন্দর বিল্ডিং করতেছো ঘুষ খাই খাই ফ্যাক্টরি কি বানাই ফেলছো আর এনে আমার ওস্তাদ তিনের কথা বলছে এটা বুঝতেছো না কেমন কি ওস্তাদ ইংরেজিতে বুঝে দি
ওই বেটা একটা ক্লিয়ার বলি, এই এলাকায় যত কনস্ট্রাকশন আশপাশে দেখছস না, এই যে বিল্ডিং গুলো তাকায় তাকায় দেখ, রাজাকে ট্যাক্স ছাড়া এখানে একটা বালু কণা এখানে জমে না। কে জেরিন কনস্ট্রাকশন কাউকে ট্যাক্স দিয়ে কোনো বিল্ডিং নির্মাণ করে না? দেখ তো জেরিনের গোষ্ঠী গিলে বেটা, জেরিন মানে এই ঢুকামোস আমি তো কিছুই বুঝতে পারতাছি না। দেখলে চিনবেন বড় ভাই, ওই যে জেরিন কনস্ট্রাকশনের ম্যানেজার রমিত যা, রমিত যা তাই একটু আওয়াজ শুনেলাম আর কি বড় ভাই। তাছাড়া জানেন তো বড় ভাই, বাবুল গাজী তো এখন আমার সাথে খুবই উল্টা পাল্টা খেলতেছে। আওয়াজে থাকতে হবে, আওয়াজ আওয়াজে না থাকলে চলবো না, এই জন্য মনে করেন এই আওয়াজটা আপনাকে শোনাইলাম বড় ভাই। ওইসে বুঝছি বুঝছি, তোর আর আওয়াজটা দিতে হইব না, আব্বাই তোরে খুঁজতেছে, আব্বাই তোর একটা মিশন দিব, আয় তাড়াতাড়ি আয়। জারিন কনস্ট্রাকশন, ট্যাক্স দেয় না, সন্ধ্যা দেয় না, কিচ্ছু দেয় না, কি দিবি? দিবি দেবো দেবো কি দিবি? কখন দেবে? আমি বসদের সাথে কথা বলে আমি দেবো, বলো। গুড বয়, গুড বয়, গুড বয়। লোক কি ছেলে? কি রে, রাজা তো এখন এলো না, নাকি বাবুর কাজের হতে দিল? আরে না, আমি আর ফোন দিছিলাম, ওই জানি কারে হতাইতে ছিল, এর লেগে মনে লেট হইছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি দাদা, আর দেরি কর লাগা, আমরা তো ভাবলাম বাবা দুর্গা যে বুঝি তোমাকে হতায়া দিল। কি যে বলেন রাজা, আবুল গাজী তোরে মারার লেগে পিস্তল নিয়ে খুঁজতেছে, আরে এটা শোনার পর তো আমার মরে যেতে ইচ্ছা করতেছে, আই উইস আই ডাই। লজ্জায় মনে করেন আর মাথা হেড হয়ে যায় এক স্যার, আবুলদার মতো মানুষ পিস্তল লই ঘুরে আর বচকে মারার জন্য। চি বেটা, পিস্তল নিয়ে খুঁজলেই মানুষ মারা যায় না, মাথার মধ্যে এটা রাখতে হবে। আমার নাম রাজা। আর কি বললেন বড় ভাই, আপনি চিনেন না? চিনেন না আবুল গাজীকে? চিনেন না বাবুল গাজীকে? চিনেন না? এরা যেখানে একটা ছোট্ট পাখি মারতে পারে না সেখানে রাজাকে মার, ছি কি চিন্তা ভাবনা আপনাদের। আজকে আমার বসকে নিয়ে আমার খুব অহংকার হইতেছে, বুঝছেন নি?
আজকে অনেকদিন পর বসকে পিস্তলে তুমি গুলি ছুটতে দেখছি। না বস, আজকে আপনি আমাকে বলতে দিতেই হবে। আজ আর রমেশ রে যে বয় ওস্তাদ পিস্তল দিয়ে দেখাইছে সাদা আদার সময়, আমার তো শরীরের মধ্যে জোশ চলে এসছে ওস্তাদ। বাহ রাজা, তুই তো হেভি দেখাইতাছস, চমৎকার, বিউটিফুল। যুবরাজ, রাজার এই জোশে আমাকে কাজে লাগাইতে হবে। আজকে মনে করেন আমার কাছে ঈদের মতো আনন্দ লাগছে। কতদিন পর আমি মাইক দিতুন আইসি, আজকে প্রথম আমার ওস্তাদকে দেখছি মেশিন বাইর করছে, তারপর ডিসিয়া ডিসিয়া করে ফুটাইছে। লাভি ওস্তাদ। রাজা, প্রত্যাহ্বান রক্ত গরম আছে, হট ব্লাড। তুই এই চান্সে বাবুল গাজিরে হতায় দাস না, লে ডাউন ইন ফ্লোর। চলুন চলুন। রাইট বড় ভাই, একদম রাইট, আপনি ঠিক কথা বলেছেন। আগে বড়, আগে বড়টারে একদম সাইজ করতে হবে, ওকে আগে মারতে হবে, রাইট। তারপর মনে করেন বাবুল গাজিরে মারি, তার লগে সেলফি দিই, মনে করেন আমি ফেসবুকে আপ করে দিব। এসব ছোটখাটো আবিলিয়ারে টাবিলিয়ারে মারি, কোনো লাভ আসেনি, আপনারা কর না। তো গো মাথায় বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নাই। আরে বেটা, প্রথমে আবুল রে মাইরা বাবুল রে মানসিকভাবে দুর্বল করতে হবে, তাইলে বাবুল গাজির সাথে খেলতে সুবিধা হবে। ইয়েস। আর রাজা, বাবুল রে তুই না, যুবরাজ হবে। ইয়েস। তোর না বাবুলের উপর রাগ আছে, আমাগো আছে, এই রাগ উসুল করার এই সময়। আব্বা আব্বা, তাহলে সহায় দিই আব্বা, দেরি না করি আব্বা, একদম লে ডাউন ইন ওয়ান ডেজ অর টু ডেজ, দু একদিনের মধ্যে। না, এইবার চান্সে ভুল করা যাবে না। বাবুল রে আগে না, আগে অবুল রে সহাইতে হবে। কেন আব্বা, রাগ বল না মাইরা সোনা বুড়ি, মাইরা লাভ কি? হোয়াট ইজ লাভ? কি ফাইন প্ল্যান করছেন, কি সুন্দর প্ল্যান করছেন। আপনি বড় মানুষ, বড় প্ল্যান, বড় মানুষ বিগ প্ল্যান, খুব ভালো করছেন, এক্সার ফাইন। আপনার মাথায় না অনেক বুদ্ধি, তারপরও কেন নির্বাচনে হারলেন? শোন যুবরাজ, বাবুল রে মারলে ওর স্ত্রী নির্বাচনে দাঁড়াবে, তখন পাবলিক সেন্টিমেন্ট সব ওদিকে চলে যাবে। আমার কি লাভ? বাবুলের বউ নির্বাচনে জিতে যাবে, আমার তো লস। তাই বাবুল রে মারতে হবে সময় এবং সুযোগ বুঝা। আমাকে ফার্স্ট টার্গেট আবুল। ও, এই কাহিনী। ঠিক আছে, আমি বাবুল কাছে অক্ষরে সব জানাইতেছি। আঙ্কেল, আপনার আপনার শুধু বুদ্ধি, মাথা যে গিজ গিজ করে, আপনাকে না দেখলে বোঝা যায় না, শুধু বুদ্ধির চার চক্কা পিটাচ্ছেন, দুর্দান্ত, এত বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে, দারুণ দারুণ। এই যুবরাজ ফাদার্স আমার আব্বা না? ইয়েস বস, একটা রিকোয়েস্ট করি বস, এই আবুল্লারে আমার হাতে ছেড়ে দেন বস, আবুল্লা আমার শিকার, আমি আবুল্লাকে তার মাথার মধ্যে বন্দুক ঠেকাই গুলি করুম, সেই ছবি আই পত্রিকা দিমু, সেটা মাইজ দি শহরে ছাপাই দিমু, পুরাটা আই মাইজ দি থিট হয়ে যাবো বস, আমার রিকোয়েস্ট রাখেন বস। হ্যালো বন্টি, আমার কেমন আছো তুমি? আমি আর কেমন থাকবো ভাইজান, আসি আর কি কোনো রকম, কিন্তু আপনার চিন্তায় আর আপনার ছোট ভাইয়ের চিন্তায় ভাইজান গো, আমার দিন রাতে চক্ষু হারাম, ঘুম হারাম। কেন বোন, কি হয়েছে? তুমি কি আমগনি কোনো খারাপ স্বপ্ন দেখছো নাকি ভাইজান গো? এটা স্বপ্ন না গো ভাইজান, এটা সত্য। আপনাকে যে কখন কি হয়ে যায় এইটা ভাবতে ভাবতে আমার ঘুম হারাম হয়ে গেছে কাকু ভাইজান। বোনটি আমার, কি হয়েছে তোমার, কোনো সমস্যা তোমার? আহা রে ভাইজান, সমস্যা আমার হইতো কে রে, সমস্যা তো যাবতীয় আপনা গো। আমার ভাইজান চার সরকার, যুবরাজে বান্টিয়ে রাজা, এই চার জমি মিল্লা রায় দিন খালি গুডা ফেসাল গুডা ফেসাল, খালি সলা পরামর্শ, কখন আপনারা কি করে লায়
এইটাই না আমার রাত দিনের চিন্তা। কি আমগোনিয়া প্ল্যান করতেছে? বোন তুমি একটু খোলা কাও তো, খোলা কাও, কি প্ল্যান করতেছে ভাইজান? আপনি ওখানে টের পাইছেন না? আপনি রে মারুনি লিগা, আমার ভাই শান সরকার আর তার খোলা লোক ঠিক করছে, আপনি কি মরে গেলে টের পাইবেন? আমগোরে মারবে? আরে ভাইজান আপনি পুরুষ মানুষ, আপনার মাথার কিরে এত কম বুদ্ধি শুদ্ধি? আপনি তো দেহে আমার চাইতেও ছোট বুদ্ধি। শুনুন আপনি রে, আমার ভাই শান সরকার শান্তিতে থাকতে দিত না তো, প্রথমে আপনার ভাই আবুল রে মারব। ভাই ভাই সারাক্ষণ খালি জ্ঞান যা মারামারি কেসাল এগুলো লেগেই থাকুক, তাহলে তো তুমি খুশি। রূপালি তুমি খুব খারাপ, খুব খারাপ একটা মাইয়া। আবুল তোমার স্বামী, আবুল আমার, আবুল আমার ভাই, আমার রক্ত, বুঝছো? আমি যতদিন বাইচা থাকবো বট গাছের মতন তোর মাথার উপর থাকবো, আমি যতদিন বাইচা থাকবো আমি আমার জীবন দেওয়া হইলেও আমুলকে বাঁচায় রাখবো। আবুল আমি থাকতে তুই কোনোদিনও ভয় পাবি না।